সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ থেকে আসা ভিজিট ভিসাধারীদের পুনরায় ডেটাবেজ তৈরিতে দূতাবাস ও কনসুলেটের প্রতি অনুরোধ জানিয়েছেন আমিরাতে অবস্থানরত জনশক্তি ব্যবসায়ীরা। দীর্ঘ আট বছর পর সংযুক্ত আরব আমিরাতে ভ্রমণে যাওয়া ব্যক্তিদের জন্য রেসিডেন্ট ভিসা উন্মুক্ত করায় অনেক কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছিল দেশটিতে। এই সুযোগে অনেক বাংলাদেশিরা কাজে লাগিয়েছেন, কিন্তু যারা কাজ পায়নি তারা হয়ে পড়েছেন অবৈধ। তাই বাংলাদেশিরা যেন অবৈধ হয়ে না পড়েন সে লক্ষ্যে পুনরায় ডাটাবেজ তৈরিতে দূতাবাস ও কনসুলেটের প্রতি অনুরোধ জানিয়েছেন জনশক্তি ব্যবসায়ীরা। বর্তমানে হাজার হাজার ভিজিটধারী বাংলাদেশি কাজের সন্ধানে ঘুরে বেড়াচ্ছেন সংযুক্ত আরব আমিরাতে। অবৈধ বাংলাদেশির সংখ্যা বেশি হলে পুনরায় বাংলাদেশি রেসিডেন্স ভিসা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন অনেকে। তাই বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ কনসুলেটের সুপারিশপত্র দেওয়ার মাধ্যমে ভিজিটধারীদের সঠিক কাজের সন্ধান দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রবাসীরা।